আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকে সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। সব দলকে নির্বাচনে আনতে চমক দেখাবে ইসি, ইভিএম নিয়ে এই কি তথ্য দিলেন। আজকের আয়োজনে আরো যা থাকছে, বিএনপি জামায় দূরত্ব আরো বাড়ছে, জোটে কোনো আলাপ আলোচনা হয়নি। সবশেষ থাকছে চুরির টাকায় নির্বাচন, কি বলছেন মাদারীপুর শিরখারা ইউনিয়নের নেতারা। বিস্তারিত প্রতিবেদনটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবগুলো নিবন্ধিত দলকে নির্বাচনে আনতে চমক দেখাবে নির্বাচন কমিশন ইসি। গতকাল আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আহসান আবিব খান এমন মন্তব্য করেন। বলেন, অনেকে আসছে না, বা যে অভিযোগগুলো আসছে সেগুলো কিভাবে হ্যান্ডেল করি দেখেন, দেখেন আমরা কি করি, জাস্ট ওয়েট করেন, অবশ্যই চমক থাকবে। এই নির্বাচন কমিশনার বলেন, 39টি দলের জন্যই কাজ করছি আমরা, সঠিক কাজটি প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করছি, যে কাজটা সকলের জন্য মঙ্গল বয়ে আনবে সেটাই করব। আপনাদের বারবার বলছি কোন কাজটা করতে হবে বলেন, কোন কাজটা ভুল করছি বলেন, কিন্তু বলছেন না। অংশগ্রহণমূলক নির্বাচন না হলে কি করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধানকে সমুন্নত রাখতে হবে, সংবিধানে যা আছে আমরা সেটাই করব। যারা যারা নির্বাচনে আসছে না তারা সবাই আমার প্রিয়, আমরা মনে প্রাণে চাই তারা সবাই আসুক। এখন যদি আমরা ডাকতেই থাকি, তারা যদি না আসে, আপনিই বলেন কি করতে হবে, সেটা আমি করে দেখাবো। তিনি আরো বলেন, পরিষ্কারভাবে বলছি, এ পর্যন্ত 793টি ইভিএম নির্বাচন করেছে, ধাওয়া পাল্টা ধাওয়া কয়টা হয়েছে হয়নি, কারণ সেখানে লুটতরাজ করে তো লাভ হচ্ছে না। চলে যাচ্ছি পরের সংবাদে। জাতীয় সংসদ নির্বাচনের এখনো এক বছরের বেশি সময় বাকি, এরই মধ্যে রাজপথে সক্রিয় হয়ে উঠছে রাজনৈতিক দলগুলো। ঢাকা সহ সারা দেশে নিয়মিত সভা সমাবেশ করে আসছে বিএনপি। অন্যদিকে বিএনপির সঙ্গে প্রায় দুই যুগের সন্ধি ভেঙে আলাদা চিন্তা ভাবনা করছে জামায়াত। জামায়াত আমিরের একটি বক্তব্য প্রচারের পর দল দুটি আলাদা অবস্থানের বিষয়টি প্রথম প্রকাশ্যে আসে। অনেকে এটিকে দু দলের মধ্যে দূরত্ব বলে প্রচার করেন। সম্প্রতি এই দূরত্ব আরো বেড়েছে বলে মনে করছে অনেকেই। দল দুটির নেতাদের বক্তব্যে তো অনেকটা স্পষ্ট হচ্ছে, যদিও বলা হচ্ছে জোটগত ঐক্য না থাকলেও আগামী নির্বাচনে আগে যুগপৎ আন্দোলন করবে উভয় দল। এক মাস আগে জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান অনলাইনে এক ঘরোয়া অনুষ্ঠানে বলেছেন, বিএনপি জোটের সঙ্গে তারা আর নেই, তবে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলন হতে পারে। জামায়াত জোট না থাকার কারণে বিএনপিকে অনেকটাই দায়ী করছেন তিনি, যা পরবর্তী ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তখন জামায়াতের নেতারা দাবি করেন, ডাক্তার শফিকুর রহমান অনলাইনে এক ঘরোয়া অনুষ্ঠানে ওই কথা বলেছেন, জোট ছাড়া কোনো প্রক্রিয়া শুরু হয়নি বা আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি, যদিও বিএনপি বা বিশ দলের সঙ্গে জামায়াতের এখন কোনো যোগাযোগ প্রকাশ্যে দেখা যাচ্ছে না। জামায়াতের আমিরের বক্তব্য ভাইরাল হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সবাই এখন যুগপৎ আন্দোলন হিসেবে শুরুটা করতে চায়, এখানে বিশ দল মুখ্য নয়, ঐক্যফ্রন্ট মুখ্য নয়, জোটের কথা চিন্তা করতে অনেকে এটাও মুখ্য নয়, মুখ্য একটাই উদ্দেশ্য হচ্ছে আন্দোলন, সেটা এই সরকারের পতনের আন্দোলন, গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন। জামায়াতের সঙ্গে বিএনপির কিন্তু কোনো আদর্শিক সম্পর্ক নেই, আমাদের বিশ দলে তারা অংশীদার ছিল, এখন আছে, জামায়াত এখন তাদের সিদ্ধান্ত তারা নেবে, আমাদের সিদ্ধান্ত আমরা নেব। এদিকে সম্প্রতি সময় জামায়াতের সঙ্গে যোগাযোগ বেড়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি সভাপতি ডক্টর কর্নেল ওলি আহমেদের। গত 15 সেপ্টেম্বর এক আলোচনা সভায় জামায়াত নেতা আব্দুল হালিমকে পাশে বসিয়ে বক্তব্য দেন তিনি। তখন তিনি নাগরিক ঐক্য জামায়াত নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগকে যান বাঁচানোর হুঁশিয়ারি দেন। বলেন, আমার পাশে জামায়াত বসে আছে, এখন যদি বিএনপি পাশে বসে তাহলে আওয়ামী লীগ যান বাঁচানোর রাস্তা খুঁজে পাবে না। যদিও হঠাৎ জামায়াতের সঙ্গে কর্নেল ওলির সম্পর্কে খুব একটা ভালোভাবে নেয়নি বিএনপি। 1999 সালের 6 জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ জামায়াতের তৎকালীন আমির গোলাম আজম এবং ইসলামী ঐক্য জোটের তৎকালীন চেয়ারম্যান শাইকুল হাদিস আজিজুল হককে সঙ্গে নিয়ে চার দলীয় জোট গঠন করেন বিএনপি চেয়ারপার্সনের বেগম খালেদা জিয়া। পরবর্তী 20 দলীয় জোট গঠন করা হয়। জোটে জামায়াত ইসলামী সক্রিয় ভূমিকা পালন করে। 10ম জাতীয় নির্বাচন পূর্ববর্তী ও পরবর্তী সময়ে নিয়মিত বৈঠকে অংশ নিত দলটি। 11 জাতীয় সংসদ নির্বাচনের পর দল দুটির মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। গত 26 সেপ্টেম্বর জামায়াত নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, জামায়াত ইসলামী ও আওয়ামী লীগের মধ্যে পরকীয়া চলছে, জামায়াত আওয়ামী লীগ হবে, বিএনপি জামায়াত আর হবে না। তার এমন বক্তব্য, বিএনপি জামায়াতের ভেতর চলছে ব্যাপক তোলপাড়, জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতারা অনেকটাই ক্ষুব্ধ ও হতাশ। টুকুর বক্তব্যকে অশালীন উল্লেখ করে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জামায়াত ইসলামী। বিষয়টি নিয়ে বিব্রত স্বয়ং বিএনপির হাইকমান্ড। এ নিয়ে গত কয়েকদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা।
চলে যাচ্ছি পরের সংবাদে। মাদারীপুর শিরখারা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের বর্তমান সদস্য আজিজুল হক ফকির 47 নিজ এলাকায় বিভিন্ন মারামারি, চুরি ও পারিবারিক সামাজিক নানা বিষয়ে সালিশ করেন। নির্বাচিত জনপ্রতিনিধি হওয়াতে এলাকার সবাই তার সিদ্ধান্ত মেনে নেন, চলাফেরাও করেন সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিদের সঙ্গে, যাতায়াত করেন গাড়িতে চড়ে, এলাকার মানুষও তাকে সমীহ করে চলে। কিন্তু জনপ্রতিনিধির আড়ালে আজিজুলের আরেকটি পরিচয় আছে, আর সেটি হলো তিনি পেশাদার দুর্দশা একজন চোর। এক দশকের বেশি সময় ধরে তিনি একটি চক্র গড়ে চুরি করেছেন, নিজের গাড়িতে করে মাদারীপুরে থেকে এসে ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় চুরি করেন। এখন পর্যন্ত 1000 চুরি করেছেন বলে তথ্য মিলেছে। গত মঙ্গলবার রাতে ঢাকায় চুরি করে ফেরার পথে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় পুলিশের টহল টিম আজিজুলকে গ্রেপ্তার করেছে। সময় তার কাছ থেকে একটি লোহার শাবল, একটি বোল্ট কাটার, গাড়ির দুটি ভুয়া নম্বর প্লেট, একটি তালা, একটি বড় স্ক্রু ড্রাইভার, 12টি শাড়ি, একটি প্লাস, একটি সাদা রঙের প্রাইভেট কার, একটি মোবাইল ফোন, একটি প্রেসার মাপা যন্ত্র, নগদ 2409 টাকা, একটি হ্যান্ড ব্যাগ এবং 439 টাকার কয়েন উদ্ধার করা হয়। গতকাল ডিএপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপস AKM হাফিজ আক্তার। তদন্ত সংশ্লিষ্টরা জানান চুরিবিদ্যা পারদর্শী আজিজুল, তার কাছে যে ধরনের সরঞ্জাম আছে সেগুলো দিয়ে যে কোনো বাসা, বাড়ির দোকানের তালা বা গ্রিল কেটে চুরি করতে পারে। সপ্তাহে কয়েকদিন মাদারীপুর থেকে নিজের গাড়ি নিয়ে এসে চুরি করেন। চুরি করার উদ্দেশ্যে যখন গাড়ি নিয়ে বের হন তখন গাড়ির অরিজিনাল নম্বর প্লেট খুলে ভুয়া নম্বর প্লেট লাগান, চুরি করা শেষে আবার আসল নম্বর প্লেট লাগিয়ে যাতায়াত করেন। এভাবে বহু বছর ধরে চুরি করে লাখ লাখ টাকার মালিক হয়েছেন। চুরির টাকা দিয়ে এলাকায় 2 বার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে নির্বাচন করেছেন, প্রথমবার নির্বাচনে হেরেছেন, তবে পরের বার নির্বাচনে জিতে এখন পর্যন্ত ইউপি সদস্য হিসেবেই আছেন। নির্বাচন করতে যে খরচ হয়েছে সেগুলো চুরির টাকা। সূত্রগুলো বলছে আজিজুলের চক্রে 4 সদস্য, চুরি করা মালামাল জমা রাখা হয় একজনের কাছে, এসব মালামাল বিক্রিও করার স্থানও ঠিক করা আছে, তবে কোথায় কোন বাসা বা দোকানে চুরি করা যাবে তার রেখে আজিজুল নিজে গাড়িতে ঘুরে ঘুরে দেখেন। যেদিন ঢাকায় চুরি করতে আসেন সেদিন একসঙ্গে কয়েকটি দোকানে চুরি করে যান। সবশেষ গত মঙ্গলবার রাতে ওষুধ ও কাপড়ের দোকানে চুরি করেছেন। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।